এইমাত্র হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি। টানা তিন দিন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়ার বিরাট ভোল বদল, দুই দিন শুকনো থাকার পর ফের ঝাঁপিয়ে নামতে চলেছে ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায়। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগামী বুধ ও বৃহস্পতিবার। মঙ্গলবার 13 আগস্ট থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আপাতত দার্জিলিং সহ 5 জেলায় বৃষ্টি কিছুটা কমবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে আগামী বৃহস্পতিবার 15 আগস্ট থেকে। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ফের বাংলায়। এই অক্ষরেখা দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থান এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। রাজস্থানে ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কমরিন এলাকা পর্যন্ত। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় একটু কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। মঙ্গলবার 13 আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতে। বুধবার 14 আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 6 জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বৃহস্পতিবার 15 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত 5 জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কালিম্পং এই 2 জেলাতে। কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই কলকাতাতে।